অবৈধ অনুপ্রবেশের দায়ে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে আগরতলা রেল স্টেশন থেকে। তারা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে দিল্লি ও কলকাতা যাওয়ার চেষ্টা করছিল। ধৃতরা হলেন শুক্লাল দেবনাথ, বাড়ি চট্টগ্রাম, রুমা আক্তার কাকুলি বেগম, বাড়ি জামালপুর, এবং রোজিনা বেগম, বাড়ি নারায়ণগঞ্জ। পরবর্তীতে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। মানব পাচারের করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজ্য। এনআইএ এর মতো সংস্থা এসে রাজ্য থেকে ১২ জন মানব পাচারের পাণ্ডাকে গ্রেফতার করে নিয়ে গেছে, কিন্তু এরপরও বন্ধ নেই আদম তস্করি। এক্ষেত্রে একেবারে ব্যর্থতার নজির গড়ছেন রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা। রাজ্যের সীমান্ত এলাকাগুলোতে প্রহরারত বিএসএফ জওয়ানদেরও একটা অংশ মানব পাচারকারীদের সাথে মোটা অঙ্কের রফায় এই কাজে তাদের রাস্তা করে দিচ্ছে। প্রায় প্রতিদিন রেলওয়ে স্টেশনগুলিতে ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গা। সীমান্ত এলাকাগুলোতে মানব পাচার চক্রের দালালরা বাংলাদেশি নাগরিকদের রাতের আধারে ভারতে প্রবেশ করিয়ে তাদের বাড়ি ঘরে রেখে প্রতিদিন বিভিন্ন রেলের মাধ্যমে দেশের বিভিন্ন শহরে পাচার করে দেয়। বৃহস্পতিবার এমনই অবৈধ অনুপ্রবেশের দায়ে আগরতলা রেল স্টেশন থেকে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে জিআরপি। তাদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস। অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বহিরাজ্যে পারাপারের জন্য আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে থাকে, যা রাজ্য সহ দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে খুবই বিপজ্জনক। আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিরাজ্যে আদান প্রদান হচ্ছে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে ২২ কেজি গাঁজা সহ দুই বহিরাজ্যের যুবক আটক করেছে রেল পুলিশ। ধৃতরা হল পুরুষোত্তম কুমার এবং চরণ কুমার, উভয়ের বাড়ি বিহার রাজ্যে। পুলিশ এনডিপিএস মামলা নথিভুক্ত করে তাদের আদালতে সোপর্দ করেছে বলে জানান ওসি তাপস দাস। অ্যাকচুয়ালি এটা গতকালকেই অপারেশনটা হয়েছে। আমাদের কাছে খবর ছিল যে ওই যে বিকালবেলা একটা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যায় আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, তো ওইখানে ওই রেলটা দিয়ে কিছু বাংলাদেশের লোক যেতে পারে এবং আমাদের কাছে খবর। তারপর আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশনের বিভিন্ন করিডোর আছে, প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3 এবং যে পার্সেল গেট আছে, ওই সব দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে কিছু পোশাকে এবং কিছু সাদা পোশাকে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি। তারপর দেখলাম তিনজন ওমেন এবং একজন ম্যান জাস্ট ওই এক্সপ্রেসটা স্টার্ট করবে, ওই ঠিক আগ মুহূর্তেই তারা খুব স্পিডে প্ল্যাটফর্ম নাম্বার 1 দিকে ছুটছিল। তো আমাদের তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়। তারপর আমরা তাদেরকে মতলব আটকে জিজ্ঞেস করি যে তাদের বাড়ি কোথায় বা তারা কোথায় যাওয়ার জন্য এত স্পিডে যাচ্ছে। তো প্রথমত তারা ওইটাই বলেছিল যে তারা বাংলাদেশি ন্যাশনাল, কিন্তু আমরা যখন জোরালোভাবে জিজ্ঞেস করলাম তখন তারা সবাই স্বীকার করে যে তারা বাংলাদেশি। এবং এর মধ্যে যে তিনজনের মধ্যে চারজনের মধ্যে তিনজন মহিলা এবং একজন পুরুষ, তো একজন পুরুষ সে বলছিল সে কলকাতা যাবে আর বাকি তিনজন বলছে যে তারা দিল্লিতে যাবে, এটা তাদের বয়ান। তো তাদের নাম জিজ্ঞাসা করলে তারা বলে যে ছেলেটার নাম হলো শুক্লাল দেবনাথ, সে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাংলাদেশ, আর বাকি যারা তিনজন তারা হলো একজন রোজিনা বেগম, তারা ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ বাংলাদেশ, আরেকজন হলো রুমা আক্তার, ওনার ডিস্ট্রিক্ট হলো জামালপুর, আর আরেকজন আছেন কাকুলি বেগম, যার ডিস্ট্রিক্ট হলো জামালপুরি বাংলাদেশ। রিপোর্ট দৃষ্টি।